শুভ সন্ধ্যা সদ্গুরু আমার নাম পিঙ্কি ভারতবাজ আমি আপনার থেকে জানতে চাইছিলাম আপনার মতে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মবাস্তবায়নের সংজ্ঞা কি আর আমাদের মতো সাধারণ মানুষ কি কখনো সেই পর্যায়ে পৌঁছতে পারবে ওনাকে বলতেই হচ্ছে যখন আমরা প্রথম জানেন তো শেখাতে শুরু করি এই ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো ব্রশিয়ারটা একটা ছোট প্রচারপত্র ছিল আমাদের ওতে লেখা থাকতো অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি তো লোকেরা আসতো এই প্রোগ্রামটা চোদ্দটা সন্ধে জুড়ে হতো আর দুই তিন দিন পর তারা এসে বলতো সদ্গুরু আমার সাথে তো বিশেষ কিছু ঘটছে না আমি বলি আমি তো কখনো বলিনি আপনার সাথে স্পেশাল কিছু ঘটবে কিন্তু আপনি যে বলেছিলেন অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হ্যাঁ আমি বলেছিলাম আপনি অন্যের চেয়ে বেশি অর্ডিনারি হয়ে উঠবেন কারণ পৃথিবীতে সবথেকে বড় রোগটা হল মানুষ বিশেষ কেউ হতে চান যদি খালি স্বচ্ছন্দে আসেন খালি সাধারণ হতে যেটা আপনি বটেই একরকম আপনি ইতিমধ্যেই এক বিশাল আধ্যাত্মিক পদক্ষেপ নিয়ে ফেলেছেন ঠিক আছে যে আপনি নিজের অস্তিত্বের প্রকৃতিটা মেনে নিয়েছেন এটা স্বয়ং একটা বড় পদক্ষেপ এটা মানে নয় ঠিক আছে আমার সব পাগলামোগুলো ভালোই এটা তা না আপনি নিতান্তই সাধারণ আপনি বিশেষ হওয়ার চেষ্টা করছেন না বিশেষ হওয়ার মানে আপনি সবসময় কাউকে টপকাতে চেষ্টা করছেন যা শিশুশ্রেণী থেকে আপনাকে শেখানো হয়েছে আপনি কি প্রথম না দ্বিতীয় কি প্রথম দিন থেকেই ছাই পাঁশ দেখুন যখন আপনি হতে চান এক নম্বর যেটা সবচেয়ে বিশিষ্ট জায়গা যার পেছনে সবাই ছুটছেন এর মানেটা হল আপনি কোথাও একটা মজা নেন অন্য ব্যক্তির অক্ষমতা আর দুর্ভোগে এটা আপনার পরিপূর্ণ জীবনে বিকশিত হওয়ার ব্যাপারে নয় এটা অন্য কারোকে ছাড়িয়ে যাওয়া নিয়ে সব সময় কিন্তু এটা জীবনের প্রকৃতি নয় এটাই হল প্রকৃতি এক দুর্বল বুদ্ধির খুব দুর্বল বুদ্ধি যে মরিয়া হয়ে এটা প্রমাণ করতে চায় যে সে বিশেষ কিন্তু জীবনের প্রকৃতিটা হল এরকম তা সে কেঁচো হোক বা একটা ফোরিং বা উদ্ভিদ বা গাছ বা যে কোনো কিছু যদি যে কোনো জীবনকে পর্যবেক্ষণ করেন ওই জীবনটা শুধু চেষ্টা করছে একটা পূর্ণাঙ্গ জীবন হয়ে উঠতে এটাই সমগ্র প্রচেষ্টা মানুষের ক্ষেত্রেও একটা পূর্ণাঙ্গ জীবন হয়ে ওঠা সমস্ত মাত্রায় কিন্তু মানুষের একমাত্র সমস্যাটা হল আমরা জানি স্পষ্টভাবে একটা পূর্ণাঙ্গ কি বা একটা ফোরিং কিন্তু আমরা জানি না একটা পূর্ণাঙ্গ মানুষ কেমন হয় এটাই সমস্যাটা কারণ প্রকৃতি অন্য সব প্রাণীর জন্য দুটো লাইন টেনে দিয়েছে যার মধ্যে তারা বাঁচে আর মরে কিন্তু মানুষের জন্য শুধু নিচের লাইনটা আছে কোনো ওপরের লাইন নেই আর এই জিনিসটি মানুষজন ভুগছে তারা তাদের বন্ধনগুলো ভুগছেন না তারা ভুগছেন তাদের স্বাধীনতা এটা একটা গুরুতর সমস্যা কত রকমভাবে আপনি নিজের জন্য বন্ধন তৈরি করছেন সেটা দেখুন প্রতিটি দিন কারণ আপনি চান কিছু একটা আপনাকে বেঁধে রাখুক যেখানে আপনার মনে হবে আপনি কিছু একটার অংশ তা না হলে এসব কি কোথাও কিছু নেই আমি আপনাকে খালি কল্পনা করতে বলছি এই মহাবিশ্বে আপনি জানেন না কোথায় এই অদ্ভুত সৌরজগতটা আছে কিভাবে সবকিছু একসাথে আটকে আছে একটা সরল গল্প অবশ্য আপনি বিশ্বাস করতে পারেন ঠিক আছে ঈশ্বর ওখানে বসে আছেন আর এই সবকিছুকে ঘোরাচ্ছেন কিন্তু সেটা এমনকি একটা শিশু শ্রেণীর বাচ্চাও আর দশ পনেরো বছর পর বিশ্বাস করবে না বিশ্বাস করুন হ্যাঁ আর পনেরো কুড়ি বছরে আপনি দেখবেন একটা পাঁচ বছরের বাচ্চাও এই জিনিস মেনে নেবে না তো আত্মবাস্তবায়ন আপনি কিভাবে জানলেন একটা আত্ম আছে অনুমান আবার তাই না দেখুন বিশ্বাসগুলো সব এরকমই আমরা আপনাকে যা খুশি বিশ্বাস করাতে পারি যদি আমরা আপনার ওপরে যথেষ্ট পরিশ্রম করি আপনার জন্মের দিন থেকেই এই বিশ্বাসগুলো এসেছে নানা ধরনের সব সিদ্ধান্তের সাথে তো প্রথম এবং সর্বপ্রথম কাজ হল নিজেকে জেরা করা নিজেকে প্রশ্ন করুন সংস্কৃতি নিয়ে ধর্ম নিয়ে সংস্কৃতিটা উপভোগ করুন সংস্কৃতি হল রং যা আমরা পড়ি সংস্কৃতিটা উপভোগ করুন কিন্তু সংস্কৃতি সত্য সন্ধানের কার্যকর সরঞ্জাম নয় কারণ আজ যে জগা আমরা করি তাই হলো কালকের সংস্কৃতি তার মানে লোকে অতীতে যা তালগোল করে গেছে সেটাই আজকের সংস্কৃতি ভাবছেন কি এটা খুব ভেবে চিনতে বানানো প্রত্যেকে নিজের জিনিস করে যাচ্ছেন আর সেটাই কালকের সংস্কৃতি হয়ে যাবে তাই না অতীতেও এটা একইভাবে হয়েছিল ভাববেন না যে অতীতে সবকিছু পবিত্র ছিল আর সবকিছু দুর্দান্ত ছিল না তারাও বিভ্রান্ত ছিল তারা যা করেছে তাই আজকে আমাদের সংস্কৃতি আসুন আমরা সংস্কৃতিটাকে উপভোগ করি সংস্কৃতিটাকে পরিধান করি সংস্কৃতিটাকে সংরক্ষণ করি সংস্কৃতিটাকে পুষ্ট করি তবে এটা কোনো সরঞ্জাম নয় সত্য অনুসন্ধানের জন্য তার জন্য আপনাকে নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে জেরা করতে হবে তারপরে আপনি নিজেকে সম্পূর্ণভাবে জেরা করলেও আত্ম আছে কি নেই তা আপনি জানতে পারবেন না তো আপনি কিভাবে এমন জিনিসকে বাস্তবায়ন করবেন যার অস্তিত্ব আছে কি নেই তাই আপনি জানেন না সুতরাং অনুসন্ধান বাস্তব হয়ে ওঠে আর সন্ধান খাঁটি হয়ে ওঠে